ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। বাংলা তথা বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পের ঝুলি। আজ আপনাদের শোনাব পৌলমী মজুমদারের লেখা আগমনী। গল্পের প্রধান চরিত্রে কথক এবং অনন্যা। গল্প পাঠে সুব্রজিৎ, গল্পের সূত্রধার আমি অঙ্কন। শুরু হচ্ছে পৌলমী মজুমদারের লেখা আগমনী। সকালে উঠে পড়তে হবে, আজ পড়া থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, না তো জি বাংলা প্রোগ্রামটা মিস হয়ে যাবে। এই সব ভাবতে ভাবতে অনন্যা পড়ার ব্যাগ গোছাতে থাকে। সন্ধে 7:10 অনন্যা বেরিয়ে পড়ে টিউশন পড়তে যাবার উদ্দেশ্যে। ঠিক টাইমে সে বাড়ি ফিরে আসে, এসে বাবাকে ফোন করে। ও বাপি, এবারে দুর্গাপূজায় আসবে তো? উল্টো দিক থেকে জবাব আসে, না রে মা, তুই তো জানিস আমাদের দায়িত্ব কত, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, শোনা, তুই মনের পছন্দের জামা কাপড় নিতে দিস। বল কি কি জামা কাপড় নিবি? দেখ মা, বাচ্চা মেয়েদের মতো বড় জোরাজোরি করিস না, তুই তো জানিস আমাদের কাজটা কি। মনটা খারাপ হয়ে যায় অনন্যার। তার মা তাকে বোঝায় বর্ডারের সৈনিকেরা আছে বলেই সাধারণ মানুষ পূজাতে আনন্দ করতে পারে। রাত তখন প্রায় 10টা। অনন্যা আর তার মা ঘুমিয়ে পড়ে। ঠিক যখন রাত 3:30 বাজে তখন খুব জোরে কারোর চিৎকারের শব্দে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। শব্দটা আসে তাদের পেছনের মাঠ থেকে। টর্চ নিয়ে তারা গিয়ে দেখে একটা মেয়েকে গাছে বেঁধে রেখেছে তিনজন ছেলে। একজন বলছে, হ্যাঁ রে খুব কষ্ট হচ্ছে না রে, খুব কষ্ট। হ্যাঁ আরে মেয়েটার মুখের দিকে তাকানো যায় না গো। হ্যাঁ যেদিন সবার সামনে আমাকে জ্বর মেরেছিলি সেদিন মনে পড়েছিল? আমি বলেছিলাম যে তোর আমার একদিন পাকে পাই তোকে, তোকে পাকে পেয়েছি। আমার প্রপোজাল রিজেক্ট করা, হ্যাঁ কটা মেয়েকে আমি এরকম তল্লায় দিয়েছিলাম শুধু তোকে, তোর শিক্ষা তোর রূপ দেখে আমার মনে হয়েছিল তুই আমার যোগ্য, কিন্তু তুই সবার সামনে সেদিনকে আমাকে থাপ্পড় মারলি টেনে, আমার মা বাবা পর্যন্ত আমাকে থাপ্পড় মারেনি কখনো, আর তুই 2 টাকার একটা মেয়ে তাকে থাপ্পড় মারলি। তোর রূপে তোর শিক্ষার এত তোর এত তোর দিমাগ, সেই দিমাগ আজকে তোকে বুঝিয়ে দেবো, তোর এই দিমাগ তোকে নষ্ট করে দিয়েছে, আর জীবনেও তুই দিমাগ কিনে করাতে পারবি না কারোর কাছে, কারোর সামনে করতে পারবি না, বোঝ এবার আমার প্রপোজাল রিজেক্ট করা, বোঝ তুই সালা। বাকি দুজন সেই মেয়েটির জামা কাপড় একে একে হালকা করতে ব্যস্ত। মেয়েটির ওড়না মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মেয়েটি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে বাঁচানো, কিন্তু কে শুনবে নির্জন জায়গায় গভীর রাতে তার চিৎকার? ছেলেটার হাতে অ্যাসিডের বোতল, ছেলেটা মেয়েটার মুখ চেপে ধরল। জীবনের সবাইকে তুমি দেমাগ দেখিয়ে দিয়েছো, তুমি জানো না লাস্ট তুমি আমাকে দেখিয়েছো, হ্যাঁ তুমি আমাকে দেখিয়েছো। আমার কষ্ট হচ্ছে এখন, আমার এখন তোকে দেখে কষ্ট হচ্ছে, যে আর কিছুক্ষণ পর তোর দিমাগে গুঁড়ো গুঁড়ো করে দেবো। এবার ধুলো সেই শুভক্ষ। কিন্তু তখনই হঠাৎ করে কিছু একটা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছে ছেলেটা।
মাঠে রক্তের পরিণামা। অনন্যার হাত থেকে বটিটা পড়ে গেল ভপ করে। ভোর চারটে তখন দূর থেকে ভেসে আসছে, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে, আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃণময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শুনছিলেন পৌলমী মজুমদারের লেখা আগমনী। গল্প পাঠে সুব্রজিৎ, অনন্যার চরিত্রে শ্যামন্তী এবং অন্যান্য ভূমিকায় অঙ্কন দেবাঞ্জন ও দেবপ্রিয়া। শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীতে অঙ্কন, পর্ব পরিচালনায় পৌলমী, পোস্টার ডিজাইনার সার্ক সেনা, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইনার অঙ্কন। শেষ হল পৌলমী মজুমদারের লেখা আগমনী।